স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এবং আরব আমিরাতের ফাইনাল ম্যাচের ধারা বিবরণী থেকে। আমি মোহাম্মদ চৌধুরী জাফরুল্লাহ সারাভাত আপনাদেরকে প্রথমে একটি সুখবর দিয়ে শুরু করতে চাই। আমাদের ছোট ইয়াং স্টাররা কিন্তু জয় ছিনিয়ে এনেছে। অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের আন্ডার-19 প্লেয়ারদের। তোমাদের জন্য রয়েছে ডিসেম্বর মাসের বিজয় দিবসের অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ দল কিন্তু আজকের অসাধারণ পারফরমেন্স করেছে। তারা আরব আমিরাতের থেকে কাপ ছিনিয়ে নিয়ে এসেছে। দর্শক শ্রোতা মন্ডলী, আমি আপনাদেরকে এখন বাংলাদেশ দল এবং আরব আমিরাতের স্কোরবোর্ডটি জানিয়ে দিতে চাই। বাংলাদেশ দল কিন্তু 50 ওভারের খেলায় এক বাংলাদেশ দল কিন্তু 50 ওভারের খেলায় 8 উইকেটের বিনিময়ে 282 রান করতে সক্ষম হয়েছিল। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন আশিকুর রহমান। তিনি কিন্তু 129 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন 149 বল মোকাবেলা করে। দর্শক, বাংলাদেশের 282 রানের যেই টার্গেট ছিল সেই টার্গেট মোকাবেলা করতে গিয়ে কিন্তু মাত্র 87 রানেই অল আউট হয়ে যায় আরব আমিরাত দলটি। বাংলাদেশের বোলাররা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছেন। আমি যদি একটু নাম মেনশন করতে চাই, মারুফ মির্জা কিন্তু অসাধারণ বল করেছেন। তার যে বল ছিল মনে হয়েছে যেন আগুনের গোলা নিক্ষেপ করেছেন। তিনি 3-3টি উইকেট নিতে সক্ষম হয়েছেন। সেই সাথে রহমত দৌলা বর্ষণ, তিনিও কিন্তু গোলা বর্ষণের মতো বল করেছেন। 3-3টি উইকেট তিনিও নিয়েছেন। সেই সাথে যদি বলতে হয় জীবন চৌধুরী এবং ইমন, তারাও কিন্তু 2-2টি করে উইকেট নিয়েছে। একতার কারণে মাত্র 87 রানেই কিন্তু অল আউট করতে সক্ষম হয়েছে বাংলাদেশ আন্ডার-19 ক্রিকেট টিম। আশিকুর রহমান, তিনি কিন্তু 129 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এই সাথে জিসান আলো, তিনিও কিন্তু বেশ সঙ্গ দিয়েছিলেন, কিন্তু 7 রানের বেশি তিনি করতে পারেন নি। তিনি এই 7 রান করতে গিয়ে মোকাবেলা করেছেন 15টি বল। দর্শক শ্রোতা মন্ডলী, আমরা যদি এর পরের পারফরমারের কথা বলতে চাই, তিনি হলেন রিজওয়ান চৌধুরী। 60টি রান করেছেন 71টি বল মোকাবেলা করে। এরপরে আছে মাহফুজুর রহমান রাব্বি, তিনিও কিন্তু 21 রান করেছিলেন 11 বল মোকাবেলা করে। এরপরে আরো একজনের নাম না বললেই নয়, আরিফুর রহমান, তিনিও কিন্তু বেশ ভালো খেলেছেন, 50টি রান করেছেন, গুরুত্বপূর্ণ 50টি রান করেছেন। দলীয় সবার প্রচেষ্টায় গিয়ে দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 282 রান। এই 282 রান করতে বাংলাদেশ দল 8টি উইকেট হারিয়েছিল। আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন 4টি, আয়মান রহমান, তিনি 4টি উইকেট নিতে সক্ষম হয়েছিল। এবং সর্বশেষ সংবাদ যেটা বলতে চাই, বাংলাদেশ দল কিন্তু 195 রানের একটি বিশাল ব্যবধানের জয় ছিনিয়ে এনেছে।
সেই সাথে আমরা যদি বলতে চাই, এশিয়া কাপের ফাইনালের কাপ কিন্তু এখন আমাদের, আমাদের ইয়ং স্টাররা কিন্তু জয় ছিনিয়ে নিয়ে এসেছে, কাপ আমাদের ঘরে এনেছে। অনেক 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 অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের এই ইয়ং স্টারদেরকে, জাতীয় দলের জন্য স্বাগতম জানিয়ে রাখছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।